আমাদের ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা হয়নি। আমরা অনেক খুশি যে এতদিন পরে আবার আমরা ক্যাম্পাসে আসতে পেরেছি, আমাদের পড়াশোনা আবার আমরা ক্যাম্পাস থেকে শুরু করতে পারবো অফলাইনে আসতে পেরে। এবং এতদিন আমাদের অনলাইনে ক্লাস হয়েছে, আমাদের টিচাররা অনেক সিনসিয়ার ছিলেন, তারা অনেক হেল্প করেছেন এবং অনলাইনে মোটামুটি আমাদের পড়াশোনা এগিয়ে এসেছে। প্রতি বছর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিনেই, 10ই জানুয়ারি এই দিনে আমাদের প্রথম বর্ষের মেডিকেল শিক্ষা কার্যক্রম শুরু হয়। আমরা উদ্যোগে তাদের জন্য একটা সুন্দর অনুষ্ঠান করে তাদেরকে বরণ করার মাধ্যমে এবং সারা বছরের সিলেবাসটা তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা তাদেরকে কার্যক্রম শুরু করি, কিন্তু সেটা আমরা পারি নাই। আজকে প্রায় 8 মাস পরে যে তবুও একটা সুন্দর পরিবেশে আজকে তারা আবার ক্যাম্পাসে ফিরে এসেছে এবং আমরা তাদেরকে ওইভাবে আনুষ্ঠানিকভাবে বরণ না করলে হয়তো পরবর্তীতে আরেকটু অবস্থার উন্নতি হলে আমরা একসঙ্গে সবাই বলবো, তবে আজকে তারা ক্যাম্পাসে এসেছে এবং সমস্ত শিক্ষকদের সাথে তারা দেখা করেছে, তাদের তারা কোথায় থাকবে সে জায়গাগুলো তারা একটু বুঝে নিয়েছে। এবং কিছুদিন আগেই, এটা যে আপনি জানেন আমাদের এটা 52তম ব্যাচ, হ্যাঁ আমরা 51তম ব্যাচকে একটু আগে আসতে বলেছিলাম এবং তাদেরকে নতুন অ্যালটমেন্ট দিয়ে তাদের জায়গাটা খালি করে এই 52তম ব্যাচকে আমাদের সেখানে অ্যাকোমোডেশন আমরা করেছি। এবং তাদের জন্য আমাদের শিক্ষকরা এর আগেও কিন্তু অনলাইন ক্লাস নিয়েছে, অনলাইন ক্লাস নিয়েছে এবং অনলাইন ক্লাস নিয়ে লেখাপড়াটা তাদের সাথে কার্যক্রম এটা চলছিল, কিন্তু সরাসরি ক্লাসটা এবং ক্লিনিক্যাল ক্লাসগুলো ঠিকমতো করা যাচ্ছিলো না। ক্লিনিক্যাল ক্লাস তো রোগীর সাথে সম্পর্ক বা আমাদের তাদের ফার্স্ট ইয়ার যারা তাদের বডি ডিসিশন করতে হয়, অ্যানাটমি ডিসিশন করতে হয়, তো সেটা তাদের সম্ভব হচ্ছিলো না। তা সেই জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং পঞ্চম বর্ষ এই 3টা ইয়ারকে তারা পারমিশন দিয়েছে মেডিকেল ক্যাম্পাসে এসে সরাসরি ক্লাস করার জন্য, কারণ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তাদের রুগীদের সাথে দিয়েছেন কিনা। হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা 98% টিকা দিয়েছে, অর্থাৎ তারা একটা ভালো সুরক্ষার মধ্যে আছে। আশা করি আমরা স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবো। না আমাদের শিক্ষক আলাদা আলাদা আছে এবং আমরা যখন ক্লাস হয় আমাদের গ্যালারিগুলো এত পুরনো মেডিকেল কলেজ, আমাদের গ্যালারিগুলো অনেক বড়, সেখানে দূরত্ব মেনটেন করে তারা বসতে পারবে, সেখানে যখন কমন লেকচার হবে সেখানে তারা বসতে পারবে। আর ব্যাচ ওয়াইজ ক্লাস হয়, ওখানে আলাদা আলাদা করে ক্লাস হয়, মানে একই সাবজেক্টের পরে বিভিন্ন শিক্ষক গ্রুপ গ্রুপ ওয়াইজ তাদের লেখাপড়া করে। তারা অনেকে হয়তো অসুস্থ বা মানে করোনা হয়েছিল, তাদের করোনা হয়েছিল যার কারণে নিতে পারে নাই, হ্যাঁ বা বিভিন্ন কারণে নিতে পারে না এরকম। আরেকটি বিষয় যে স্যার, যে আজকে তো পরিচিত হলো মানে সবার সাথে, ক্লাস আনুষ্ঠানিক ভাবে ক্লাস যেহেতু 13 তারিখে খুলে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে, তারা উঠুক হয়তো সবাই আসে নাই, হ্যাঁ এখন ক্লাস নিলে একজন আমরা 2-1 দিনের মধ্যেই তাদের সরাসরি ক্লাস কার্যক্রম শুরু। ধন্যবাদ স্যার।